আজকে দুপুরে লাঞ্চের সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি মেনু কি রান্না হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো আগে রান্নাটা করে নিই এখানে মাছ রয়েছে চিংড়ি মাছ ডাল এখানে সব রকম সবজি এখানে কুমড়ো শাক কুমড়োর ডাঁটাও উঠছে তো চলো আগে রান্নাটা করে নিই করে আবার তোমাদের সামনে আসছি কি রান্না করলাম সেটাও দেখাবো সারাদিনের ভ্লগ শেয়ার করব একটু দেরি হয়ে গেল আজকে আসতে এখন প্রায় এগারোটা বাজতে যায় তো ঠিক আছে চলো দেখতে থাকো রান্না তো করছিলাম হঠাৎ করে এসে দেখি মা এখানে বসে আছে পা অনেকটা কেটে গেছে মা গেছিলো একটা কাঁটা গাছ ওটাকে কাটতে কাটারি দিয়ে কাটতে গেছিল কিন্তু হঠাৎ করে পায়ে বসে গিয়ে অনেকটা ডিপ হয়ে কেটে গেছে তো প্রচুর রক্ত বেরিয়েছিল এখন একটু রক্ত বন্ধ আছে আর এই যে দেখো ডাক্তার এসছে এখন ভালো করে ড্রেসিং করে স্টিচ করে দিয়েছে এখানে মাকে বলছি কিভাবে কাটলো কেন তুমি গেছিলে বলতে মা হাসছে কেঁদেছিল একটু আগে যখন ডাক্তার যখন স্টিচ করছিল ভীষণ কেঁদেছিল এখন দেখো হাসি মুখ কেটে গেছে পা তবুও হাসি মুখ মানে বলছে আমি বলিনি কেন বলনি কেন মানে কেটে গেছে কিন্তু যাতে শুভ বকাবকি করে সেই কারণে কাউকে কিছু বলেনি চুপ করে কোথাও বসেছিল আমার মেয়ে দেখো এখানে তার ঠাম্মিকে অনেক কথা বলছে অনেক জ্ঞানের কথা তো রান্না হয়ে গেছে এখানে দেখো পেঁপে ভাজা করা হয়েছে কম করে পেঁপে ভাজা আর এখানে রয়েছে চিচিঙ্গে ঝিঙে কুইডাটা চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি আর এখানে রয়েছে মসুর ডাল করেছি কুমড়ো ডাটা কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে মসুর ডাল আর এখানে রয়েছে মাছের লেবু টক আর সেই সঙ্গে মায়ের উচ্ছে ভাতে দেওয়া রয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু তো অনেকটা বেলা হয়ে গেল তো মাকে আগে খেতে দিয়ে দেবো মা শুভ মা মেয়ে বাবা তিনজন খেয়ে নেবে আমি আর শুভ একটু দেরি করে খাবো গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বিকাল এই পাঁচটা মতন বাজে আর উঠে দেখছি এই যে দেখো গোটা একদম ঘন কালো মেঘে একদম আকাশ গোটা ছেয়ে গেছে পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে আর পূর্ব দিকে ভীষণ মেঘ করেছে পূর্ব দিকে একটু বেশি মেঘ করেছে আর চার পাঁচটা কিন্তু হালকা মেঘ কিন্তু আছে আর গুড়ি গুঁড়ি বৃষ্টিও কিন্তু পড়ে যাচ্ছে এই যে দেখো টিপ টিপ করে একদম গুঁড়ি বৃষ্টি পড়ছে তো জানি না বেশি বৃষ্টি হবে কি না কিন্তু আগে একটু আগে হয়েছিল প্রচুর তখন আমি ঘুমিয়ে গেছিলাম তারপরে উঠে দেখছি যে আর বৃষ্টি নেই কিন্তু মেঘ করে আছে বাট এখন এসে দেখছি যে টিপটিপ করে এখন বৃষ্টি পড়ছে যাই হোক মেয়েকে নিয়ে সন্ধ্যার সময় এই যে দেখো পড়াতে বসছি মেয়ে পড়ছে আর মশারির ভিতরে বসছি সব সময় না এই মশার কোনো অলাউট আউট দিয়ে বসাতে একদম ইচ্ছে করে না আর এখন যে পরিমাণ মশার উপদ্রব কি বলবো তো মশারির ভিতরে মেয়েকে নিয়ে পড়াতে বসছি আর এই যে দেখো বাবা নিয়ে এসছে চিকেন আর নিয়ে এসছে মাটন মানে চিকেন আমি খাবো আমি আর আমার মেয়ে আর সবার জন্য মাটন মানে সবাই কিন্তু আমি আর আমার মেয়ে বাদে সবাই কিন্তু বাড়ির খাসির মাংস খেতে ভালোবাসে তো আমি আর আমার মেয়ে দুজনে মুরগির মাংস আর তাদের জন্য খাসির মাংস তো আলুও কেটে নিয়েছি মশলাগুলোও করে নিয়েছি মানে পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি এখন তাড়াতাড়ি করে রান্নাটা করব তবে হ্যাঁ শুভ বলল যে বেশি কষা কষা করবে না একটু ঝোল ঝোল টাইপের করবে তো সেই মতো আমি রান্না করেছি রান্না হয়ে গেছে মেয়েকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি আর মেয়েরও প্রায় খাওয়া শেষ হয়ে এসছে মেয়ে বলছে মা কি বলবো দারুণ রান্না হয়েছে আমার মেয়ে না কষা কষা মাংস খেতে একেবারেই পছন্দ করে না একটু ঝোল ঝোল খেতেই পছন্দ করে আর ঝালটাও কম করে দিয়েছিলাম আমাদের মাংসে কারণ মেয়েটা খাবে তো যে কারণে ওর খেতে নাকি দারুণ হয়েছে চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে এই যে এটা হচ্ছে আমার আর আমার মেয়ের মুরগির মাংস দেখেই তোমরা বুঝতে পারছো একদম ঝোলঝোল করেছি আর খাসির মাংসটা এখন প্রেশার কুকারে এই যে দেখো সিটি দিয়েছিলাম ভালো করে না সেদ্ধ হলে না খাসির মাংস ওরা খেয়ে ঠিক মজা পায় না তো এই যে দেখো খুলে ফেলেছি আর দেখেই বলো কালারটা কেমন হয়েছে পুরো ঝোলঝোল করেছি এখন ঢেলে নেব দশটা বেজে গেছে শুভ মা বাবা সবাইকে খেতে দেবো আমিও খাবো কারণ আমারও ভীষণ খিদে পেয়ে গেছে তখন দুপুরে ঠিকঠাকভাবে খাওয়া হয়নি মানে ওই সব কাটাকাটির এই টেনশানে খাওয়াটাও ঠিকঠাক হয়নি তো এখন ভীষণ খিদে পেয়ে গেছে তো চলো সবাইকে খেতে দেব আমিও খাবো তো আজকে সারাদিনের ভিডিওটা এই পর্যন্ত আর হ্যাঁ মা কিন্তু ওই স্টিচ করে দেওয়ার পরে আবার ওষুধ টষুধ খেয়েছে শুভ গিয়ে ওষুধ নিয়ে এসছে অনেক মেডিসিন খাচ্ছে তো আশা করি ঠিক হয়ে যাবে আবার কয়েকদিন পর ডাক্তারবাবু এসে আবার ড্রেসিং করে দিয়ে যাবে তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা